নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নচিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা কাজ ছেড়ে দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। নেশাদ্রব্য বিক্রির অপরাধে দুজনকে আটক করল পুলিশ। জাল টিকিট নিয়ে টাকা সংগ্রহ করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। রাস্তা তৈরির কাজ চলছে পরমানন্দ সমবায় পল্লী এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হল এক অষ্টম শ্রেণীর ছাত্রী। শনিবার একটি র্যালি অনুষ্ঠিত হল শহর বর্ধমানে। চলে আসছে বিস্তারিত খবরে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা কাজ ছেড়ে দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের দিয়ে কাজ সামলানোর প্রচেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এইরূপ ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ পেয়েছে ওই সমস্ত অস্থায়ী কর্মীদের মধ্যে। অস্থায়ী সাফাই কর্মীরা কাজ ছেড়ে দেওয়ায় অসুবিধার সৃষ্টি হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে সাফাই কর্মসূচি বেহাল হয়ে পড়েছে ওই হাসপাতালে। কর্মরত অবস্থায় ওই সমস্ত অস্থায়ী কর্মীরা কাজ ছেড়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হয়ে ওঠেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সাফাই কাজে নিযুক্ত করা হয়। কি আজকে ও হাসপাতাল থেকে আপনারা এই হাসপাতালে এসেছেন কেন? আমরা এই হাসপাতালে এসেছি, আমাদেরকে বাই প্রেসারে যে আমরা ক্যাজলিপগুলো করি, আমাদের এমনি ছজনের ওখানে ছজনের কাজে 12 জনা পয়সা ভাগ করি, সেই কাজের জন্য আর টুকটাক ক্যাজলিপগুলো কাজ দেয় সুপার। সেই কাজগুলো যদি আমরা যদি এখানে না আসি তাহলে ওই কাজগুলো আমাদের বন্ধ হয়ে যাবে, সেই ভয়েই আমরা এসেছি এখানে কাজ করতে। এই হাসপাতালে, এই সুপার স্পেশালিটি হাসপাতালে যে কর্মচারীরা ছিল তারা কোথায় গেল? তারা কি জানি নেই। তখন মাস্টারমশাই আমাদের বললো এখন তো অফিসও খোলা নেই, বা অ্যাসিস্ট্যান্ট সুপারও নেই, সুপার নেই, এখনকার মতন চালাও। অ্যাসিস্ট্যান্ট সুপারও বললো যে সোমবার পর্যন্ত তোমরা কাজ চালাও, তারপরে আমি আসি, তারপরে তোমাদের সাথে বোঝা পড়া। কিন্তু আমরা সুপারকে বললাম যে ওই হাসপাতালে যখন আমরা ক্যাজলিপ প্রথম থেকে করছি, এই হাসপাতাল খোলা থেকে, কিন্তু আমাদেরকে তারপরে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, বলছে ক্যাজলিপ নেওয়া হবে না বা কোনো কিছু জানি না, ওটা উপর মহল থেকে লোক নেওয়া হয়েছে, উপর মহলই জানে। ওই হাসপাতাল থেকে আমরা যেহেতু আজকে কোনো মানে যা এখানকার লোক যারা মনে হচ্ছে কি নিয়েছিল কালকে, তারা হচ্ছে কি মানে করেনি, চলে গেছে। এই জন্যে মাস্টারমশাই আমাদেরকে বললো তোমরা করছিলে 110 টাকা দিয়ে নেওয়া হয়েছিল, তো সেই জায়গাটায় হচ্ছে কি এখন তোমরা আজ থেকে নিয়ে সোমবার পর্যন্ত চালিয়ে দাও। তা আমরা বললাম না, আমরা যখন স্থায়ীভাবে যখন থাকতে পারবো না, আমাদেরকে নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা কী করে করবো? তো বলছে না করো, রিকোয়েস্ট ওখান থেকে মানে ফোন করেছে, অ্যাসিস্ট্যান্ট সুপার সব ফোন করেছে, তোমরা করো। তার জন্য আমরা এসে এখানে মানে সাফাইটা করছি। এই হাসপাতালে যারা কর্মী ছিল তারা কোথায় গেছে? তারা কাজ করেনি, ওরা কাজ থেকে চলে গেছে। ওই তারা কাজ করেনি, ওই কাজ থেকে চলে গেছে। কেন হঠাৎই এইরূপ খামখেয়ালি সিদ্ধান্ত ঘিরে ওই সমস্ত অস্থায়ী কর্মীদের মনে ক্ষোভের সঞ্চার ঘটেছে? পরিস্থিতি কি হয় তা জানা নেই ওই সমস্ত অস্থায়ী সাফাই কর্মীদের কাছে। সকালবেলা এসেছিল, এসে দুজন কাজ করবে না বলে চলে গেছে। এখন আপাতত আমার কাছে একজনই হাউসকিপার। কতজন থাকার কথা? আপাতত 4 জন। তো তার মধ্যে এখন আমি একজন আছি, আর একজন দুটো থেকে ডিউটিটা ধরে। কেন করবে না? তারা কি জবাব দিয়ে গেছে? তাদের হাউসকিপিং কাজ করবে না এটাই বলে গেছে। কেন করবে না সেটা তো আমাকে বলেনি। আমি আমারটুকু বলেছি যে না করলে আপনি একটা রিজাইন দিয়ে যান, এইটুকু। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। নেশাদ্রব্য বিক্রির অপরাধে দুজনকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কালনার ডাঙাপাড়া এলাকায়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেশাদ্রব্য উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কালনার ডাঙাপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরেই এলাকার আলাউদ্দিন শেখের বাড়িতে নাইম শেখ নামে এক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করত বলে অভিযোগ উঠেছিল। সেই মতো শুক্রবার কালনার এসডিপিও প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানের ফলে আলাউদ্দিন শেখের ঘর থেকে মদ ও গাঁজা উদ্ধার হয়।
ঘটনাস্থল থেকে এক মহিলা ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাইম শেখ পলাতক। এলাকাবাসী দাবি করেছে এলাকায় নেশার দ্রব্য বিক্রি করতে দেব না। আমরা এখানে বাস করি ডাঙাপাড়ায়। এই ডাঙাপাড়ায় আমাদের এখানে হিন্দু মুসলমান সমস্ত মানুষের বাস। তা দীর্ঘদিন ধরে এখানে এখানকার যে সমস্ত যুবক সম্প্রদায় এরা সবাই নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে সুসাইড করে মারা যাচ্ছে। তার জন্য আমাদের পাড়ার সমস্ত বাসিন্দারা মিলে ঠিক করেছি যে এখানে কোনো রকম নেশার দ্রব্য বিক্রি করতে দেবো না এবং যতটা পারবো সম্ভব ছেলেদেরকে নেশামুক্ত করার করবো। আজকে কী হয়েছে? আজকে আমাদের খবর পেয়েছি পাড়া থেকে যে কারোর বাড়িতে, মানে পাড়ারই এক বাড়িতে, একজনের বাড়িতে কিছু গেঁজা মদ এসব ছিল, তা সরকারিভাবে প্রশাসন থেকে এসে তা উদ্ধার করেছে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জাল টিকিট নিয়ে টাকা সংগ্রহ করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। দোকানদারের টিকিটটি দেখে সন্দেহ হওয়ায় পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। লটারির জাল টিকিটের রমরমা শুরু হয়েছে সারা রাজ্যের সাথে বর্ধমান জেলাতেও। নাজেহাল লটারির টিকিট বিক্রেতারা বেশ কিছুদিন যাবৎ কতিপয় অসাধু ব্যক্তিদের একটি চক্র জাল টিকিট নিয়ে এসে বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করছে। বিক্রেতারা পরবর্তী ক্ষেত্রে জানতে পারছে টিকিটটি জাল। এ ব্যাপারে তারা সতর্ক হন। এ ব্যাপারে তারা জাল টিকিট ধরার জন্য একটি লেজার লাইট ব্যবহার করছে। শুক্রবার একটি ব্যক্তি জাল টিকিট নিয়ে এসে টাকা সংগ্রহ করতে এলে বিক্রেতার সন্দেহ হওয়ায় লেজার লাইটের মাধ্যমে পরীক্ষা করে দেখেন টিকিটটি জাল। পরবর্তী ক্ষেত্রে ওই বিক্রেতা পুলিশের শরণাপন্ন হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাকিরুল মল্লিক। বিক্রেতার অভিযোগ, এর আগেও তিনবারে প্রায় 135,000 টাকা সে সংগ্রহ করেছিল। পুলিশ ওই জাল টিকিট চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের খোঁজ শুরু করেছে। লটারির যে টিকিট, মানে ক্যাশ করতে এসেছিল যে প্রাইজ পড়েছে বলে, টিকিটটা সম্পূর্ণ টেম্পার জাল টিকিট। এক ধরনের লোক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, প্রায় মানে 50-60 জন লোক ঘুরে বেড়াচ্ছে এই ধরনের জাল টিকিট নিয়ে টাকার জন্যে দাবি করছে যে এই টিকিটে প্রাইজ পড়েছে, অমুক জায়গায় টিকিট কেটেছে। কিন্তু আদৌ না, কোথাও টিকিটটা বিক্রি হয়নি। টিকিট ওরা বাড়িতে বসে বসে নানানভাবে ব্লেডের সাহায্যে যে টিকিটে প্রাইজ পড়েনি সেই টিকিটে নাম্বারটাকে টেম্পার করে দোকানে চলে আসছে ক্যাশ করতে। মুহূর্তের মধ্যে 40,000, 50,000, 80,000 টাকা ক্যাশ নিয়ে উধাও হয়ে যাচ্ছে। যখন তাকে ধরা হচ্ছে তখন সে বলছে আমি অমুক জায়গায় টিকিটটা কেটেছি, কিন্তু আদৌ টিকিটটাও কাটেনি। পরবর্তীকালে দেখা যাচ্ছে তাকে যখন ধরে তাকে প্রেশার করা হচ্ছে তখন সে বলছে না টিকিটটা কাটিনি, আমাদের কিছু লোক আছে, তারা আমরা বাড়িতে বসে এই টিকিটগুলো বাজার থেকে কালেকশন করি, যেগুলো প্রাইস পড়ে না যে টিকিটে, সে টিকিটগুলো কালেক্ট করে আমরা ব্লেড দিয়ে কেটে এটাকে জেরক্স করে টেম্পার করে আমরা টিকিটগুলো ক্যাশ করি। ওরা টাকা কালেক্ট করেছে 1,35,000 কালেক্ট করেছে। কদিনের মধ্যে? একই 1,35,000। আর একটা কালেক্ট করতে গিয়ে, আর একটা 45,000 টাকা কালেক্ট করতে গিয়ে ধরা পড়ে, চতুর্থবার ধরা পড়ে। তো এই মুহূর্তের মধ্যে টাকা রোজগার এর একটা বন্ধ হওয়া উচিত, তা নাহলে ব্যবসাদাররা মানে একদম ব্যবসা করা দায় হয়ে যাবে। আমি একজন বর্ধমানের মানে ডিলার, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট লটারি, তো সিকিম গভর্নমেন্টেরও ডিলার,
এই ডিলারশিপ করাও খুব মুশকিল হয়ে গেছে, ছোট ছোট ব্যবসাদাররা যদি এইভাবে ডুবে যায়। সবার কাছে তো কম্পিউটার নেই, আমাদের কাছে আছে, আর সবার কাছে লেজার লাইট নেই। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই লাইট আমরা প্রত্যেকের হাতে পৌঁছে দেবো, যারা ব্যবসা করে ছোটোখাটো ব্যবসা, এই লাইট আমরা, এই লেজার লাইট আমরা সবার কাছে পৌঁছে দেবো, যারা ব্যবসা করতে সুবিধা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রাস্তা তৈরির কাজ চলছে পরমানন্দ সমবায় পল্লী এলাকায়। পথচারীদের সুবিধার্থে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। বিডিএর সহযোগিতায় এইরূপ কর্মকাণ্ড সম্পন্ন হয়। পথচারীদের সুবিধার্থে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। পরমানন্দ সমবায় পল্লী এলাকায় চলছে এইরূপ কর্মযজ্ঞ। দুটি ব্লকের মধ্যে একটি ব্লকের রাস্তা তৈরি হয়ে গেছে এবং অপরটিতে কাজ চলছে। এলাকার কাঁচা রাস্তাগুলিকে ঢালাই করার কাজ চলছে। বিডিএর সহযোগিতায় চলছে রাস্তা তৈরির কাজ। আনুমানিক 30 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে রাস্তাগুলি। কাজে নিযুক্ত কর্মীবৃন্দ জোর কদমে কাজ সম্পন্ন করার প্রচেষ্টা চালাচ্ছেন। কাজ হওয়ায় খুশি এলাকাবাসী। আমাদের পরমানন্দ সমবায় পল্লী, আমাদের দীর্ঘদিনের এটা চাহিদা ছিল যে আমাদের এখানকার কাঁচা রাস্তাগুলোকে পাকা করা। প্রায় 25 বছর ধরে আমরা বিভিন্ন রকমভাবে তদবির তদারক করার পর বর্তমানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে আমাদের এই কাজটা হচ্ছে এবং এটাতে 23 লক্ষ টাকার মতন এখানে প্রজেক্ট হয়েছে। এই রাস্তাটা আমাদের এই পরমানন্দ সমবায় পল্লীর দুটো ব্লকে ভাগ করা আছে, এ এবং বি। তার মধ্যে বি ব্লকের কাজ অলরেডি হয়ে গেছে আর এ ব্লকের কাজটা চলছে। এখনও পর্যন্ত কদিন চলবে এই কাজ? এখনও পর্যন্ত আজকে এই কাজটা শেষ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আর একটি রাস্তা বাকি আছে, সেটা একটু টেকনিক্যাল একটু অসুবিধা আছে, ওটাও আশা করি দু একদিনের মধ্যে ওটাও হয়ে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার গুসকরা বাড়োয়ারি তলায়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রীটির মৃত্যুর কাছে হার মানে। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল আমিনা খাতুন নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে 15 দিন আগে পূর্ব বর্ধমানের গুসকরার বাড়োয়ারি তলা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি দোকানের কর্মীর সাথে বছরখানেক ধরে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমিনা খাতুনের বাড়িতে লোকজন খবর জানতে পেরে তাকে বকাবকি করে, কারণ সে নাবালিকা ও পড়াশোনা করে। কিন্তু আমিনা পরিবারের কথা অগ্রাহ্য করে। অবশেষে পরিবারের লোকজন তাদের ভালোবাসার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালে সে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। 15 দিন ধরে জমে মানুষের টানাটানির পর শুক্রবার আমিনা মৃত্যুর কাছে হার স্বীকার করে। শনিবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ও একটা ছেলেকে ভালোবাসতো, দোকানেরই পাশে, ওদের দোকানের পাশে ছিল। ও দেখা করতে গেছিল ওর সঙ্গে, মা একটু বকাবকি করেছিল, দেও গায়ে কেরোসিন দিয়ে। একই পড়াশোনা করছিল? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 8 পড়ছিল। কোন স্কুল? কুড়িগ্রাম হাই হাই মাদ্রাসায়। আর ছেলেটি কি কাজ করতো? ছেলেটা একটা জুতোর দোকানে মানে কর্মচারী কাজ করতো। কদিনকার ভাব ভালো আছে? বছর খানেক হবে। সেটা কি বাড়িতে কম হচ্ছিল? বাড়িতে কম বলতে ধরুন সব বাবা মাই তো একটু বকাবকি করবে যে এই জিনিসটা করবে, যেহেতু ক্লাস 8 পড়ে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ধরুন ম্যাচিওর বয়স নয়, হ্যাঁ এই জিনিসটার জন্য বকাবকি করেছে। কবে হয়েছে? তার অন্তিম দেহ গুসকরার বাড়োয়ারি তলার নিজ বাসভবনে এসে পৌঁছালে পরিবার সহ গোটা এলাকায় এক শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার একটি র্যালি অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। লোক এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে।
অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এই র্যালিতে অংশ নেয়। শহর বর্ধমানের বুকে একটি র্যালি অনুষ্ঠিত হলো শনিবার। উরস উৎসব উপলক্ষে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। লোক এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে র্যালিটি। উৎসব সফল করার লক্ষ্যেই এই রূপ পরিকল্পনা নেন আয়োজকরা। অসংখ্য সমর্থক বাইক এবং গাড়িতে করে প্রচার পর্ব চালায়। র্যালিতে অংশগ্রহণকারীরা তাদের হাতে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচিকে সফল করে তোলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা কাজ ছেড়ে দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। নেশাদ্রব্য বিক্রির অপরাধে দুজনকে আটক করল পুলিশ। জাল টিকিট নিয়ে টাকা সংগ্রহ করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। রাস্তা তৈরির কাজ চলছে পরমানন্দ সমবায় পল্লী এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হল এক অষ্টম শ্রেণীর ছাত্রী। শনিবার একটি র্যালি অনুষ্ঠিত হল শহর বর্ধমানে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।